হ্যালো বন্ধুরা, শুভ সকালে সিরিজ ব্লগের সবাইকে স্বাগত। কদিন প্রচণ্ড বৃষ্টি, তারপরে একটু রোদ উঠেছে, তাই আমরা মানে সব জামাকাপড়গুলো শুকোতে দিয়েছি। একটু পরিষ্কার হয়েছে, একটু হাওয়াও আর হালকা হালকা একটু রোদের তাপ। তো তারপরে দেখো আমি রান্নাটা সেরে নিই। আমার ছেলের জন্য সব টিফিন টিফিন বানানো রেডি, কিন্তু ও স্কুলে যেতে পারিনি, তো তাই আমি ভাবলাম একটু পরে রান্নাটা করিয়ে ফেলি। তো এখানে আমি করলা আলু ভেজে নিলাম, আর এখানে গোটা পটল, আমি সর্ষে দেখব তো সর্ষে বাটার জন্য আমি দেখো এখানে নিয়ে নিয়েছি আমি একটু আদা লঙ্কা আর একটু রসুন কোয়া। তো এখানে আমি সর্ষেগুলোকে ধোয়ার একটা নিনজা টেকনিক তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সর্ষেগুলো তো এমনি তোলা যায় না, তো আমি এই ছ্যাঁকনা করে দেখো সুন্দর করে, বালু থাকলেও এটা জলের মধ্যে মানে সুন্দর করে ধোয়া হয়, বালুগুলো পড়ে যায় নিচে। তো এটাকে আমি পেটে নিচ্ছি, আর ওদিকে আমি পটলগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। পটলগুলো নরম হয়ে গেছে, তো এগুলো আমি এখন তুলে নেব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ, এভাবেই আমার পাশে থাকো সবসময়। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবে, যাতে নতুন নতুন ভিডিও ও রেসিপি একদম সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। তো পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। ওই তেলেই আমি এখন দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। তো কালো জিরে ফোড়ন নিয়ে আমি ওখানে আলুগুলোকে ভেজে নেবো, কারণ খালি পটল দিয়ে তো করি, কিন্তু আজকে একটু আলু দিয়ে করবো, মনে হলো যে একটু আলু দিয়ে করি। তো আলু পটল একসঙ্গে করে সর্ষে দিয়ে করছি আজকে। তো আলুগুলো একটু মোটা মোটা হয়ে গেছে বলে আমি এগুলোকে ঢেকে ঢেকে সুন্দর করে ভেজে নিচ্ছি, একটু লবণ দিয়ে দিয়েছিলাম। তো ওই পাশে আমি বসিয়ে দিচ্ছি একটা মাছের ঝোল আলু বেগুন দিয়ে, আর কী মাছ সেটা তোমরা দেখতে পারবে, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর রেসিপিগুলো কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমি একদম সাধারণভাবেই বানাচ্ছি ঘরোয়া খাবার। তো দেখো আলু বেগুনটাকে আমার ভালো করে কষে নিচ্ছি, কারণ কি মাছের ঝোলে আলু বেগুনটা সুন্দর করে তেলে ভাজা হয়ে গেলে সুন্দর একটা ভাজনা হয়। তো এইদিকে আমার আলু করলা ভাজা, এদিকে সর্ষে বাটাও হয়ে গেছে। তো মোটামুটিভাবে আমার আলুগুলোকে সুন্দর করে কষে নিচ্ছি, আর এদিকে দেখছি আমি এই আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তো আমি সর্ষে বাটাটা দিয়ে একটু নেড়েচের জল দিয়ে দেবো, আর যারা মিষ্টি খেতে পছন্দ করে হালকা একটু চিনি দিয়ে দেবে। তো সর্ষে বাটার মধ্যে একটু দিলে ভালোই লাগে। তা আমি জল দিয়ে এটাকে ফুটিয়ে তারপরে ভাজা পটলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে কাঁচা লঙ্কা দিয়ে তারপরে কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। আর এদিকে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে হলুদ আর লবণটা দিয়ে তারপরে আমি আর একটু ভেজে নেব, কারণ কি ভাজাটা ভালো হয় লবণটা পরে দিলে, আগে ভালো করে সুন্দর করে ভেজে তারপরে আমি ওই লবণ হলুদটা একটু পরে দিই। আর এদিকে দেখো রেডি আমার সর্ষে পটল আর কাঁচা সর্ষের তেল দিয়ে আমি নামিয়ে নিলাম ওটা। আর এদিকে কষানো হয়ে গেছে আলু বেগুনের ঝোল, তো সেটাতেও আমি জল দিয়ে একটু ঢেকে দেবো যাতে সব ঝোল একটু সেদ্ধ হয়ে যায়, একটু ফুটে ভালো করে ফুটিয়ে তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো। আর এই মাছগুলো এনেছে মালতী। তো মাছগুলো যেহেতু আগের দিনের, তো এটাকে আমি একটু ভেজে নিচ্ছি যাতে সুন্দর মানে একটু ভালো লাগে। আগের দিনের মাছগুলো তো কেমন একটা গন্ধ হয়, তো এই গন্ধটা যাতে না লাগে তার জন্য আমি সবজিতে একটু পেঁয়াজটা ভেজে দিচ্ছি। পেঁয়াজ ভেজে লাল লাল করে ভেজে তারপরে আমি এটাতে দেবো সবজির মধ্যে। তো এই চিন্তাটা আমি করলাম মানে একদমই মানে করিনি আগে, এইবার প্রথমেই মনে হলো যে পেঁয়াজটাকে আমি ভেজে একটু মানে নামানোর আগে একটু দিই, তাতে কেমন গন্ধ হয় দেখি। তো দেখলাম ভালোই হয়েছে, দেখো লাল লাল করে পেঁয়াজগুলো দিয়ে তারপর আমি একটু ঢেকে দিব। আর নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি জিরে ধনে আর একটু রাঁধুনি বাটা, মানে অল্প করে মশলা দিচ্ছি, যেহেতু এগুলো একটু ছোটো ইলিশ মানে ইলিশের বাচ্চাগুলো ওই টাইপের মাছটা, তো এগুলোকে আমাদের এখানে সবাই কোকিলা মাছ বলে। তো দেখো মাছ অলরেডি, খেতেও খুব ভালো হয়েছে। আর এখানে তারপরে আমি একটু খেয়ে নিচ্ছি, 12:30 মতন বেজে গেছিলো, সকালে তো সেরকম কিছু খাওয়া হয় না, খেতে বেজে গেছিলো, আমি আর ছেলে খেতে বসেছি একটু ডাল আর ওই ভাজাগুলো দিয়ে। কি বেবির গরম লাগে, বাসায় এসে দেখি লাইন নাই, এটা কেমন গান? ও কোথায় দেখছো তুমি এই গানটা? বাসায় এসে বলে না? কেমন করে বলে বলো তো, আবার বলো তো। আগে ছিল
আর এই দেখো সন্ধ্যাবেলা বৃষ্টির দিনে ঘরের অবস্থা দেখলে কেমন যেন একটা লাগে। জায়গা তো নেই, তো দিতেই হবে ঘরে। তো ঘরে দুটো তার টাঙিয়ে তারপরে আমি জামা কাপড়গুলোকে শুকাচ্ছি। দেখো কি অবস্থা ঘরের। তো বন্ধুরা, এই ছিল আজকের ব্লগ। আজকের সাজের মানে কোনো রকম করলাম। তো সকালবেলা এখন আমার রান্না নেই, সকালে আমি আজকে রান্না করেছি। কারণ আমার অনেকদিন পরে এলো, তো ওর একটু হয়ে গেছে।